ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের বলেছিলাম বাইশ তেইশ চব্বিশ একসাথে দেবো তো আজকে তেইশ তারিখের এই ভিডিওটা নিয়ে চলে এলাম তেইশে এপ্রিল দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম চলো শুরু করা যাক আন্তর্জাতিক মাতৃভূমি দিবস বা ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে দু হাজার চব্বিশ কবে পালিত হলো এটা বাইশে এপ্রিল পালন করা হলো বাইশে এপ্রিল বিশেষ চুয়ান্নতম আন্তর্জাতিক মাদার আর্থ ডে স্মরণ করা হয়েছিল পৃথিবী দিবসের ধারণাটি উনিশশো সত্তর সালে উদ্ভূত হয়েছিল যখন উইকসনের সিনের সেনেটর গেল্ট নেলসন পরিবেশগত অবক্ষয় সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী শিক্ষাদানের প্রস্তাব করেছিলেন ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক ছাত্র বিক্ষোভের দ্বারা অনুপ্রাণিত হয়ে নেলসন কমবর্ধমান পরিবেশগত সংকট মোকাবিলায় সেই শক্তিকে তৃণমূল আন্দোলনে পরিণত রূপান্তরিত করার কথা বলেছিলেন তো এই থিম চব্বিশ সালে থিম হচ্ছে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স পরের প্রশ্ন দু নাম্বার সম্প্রতি কোন ফটোগ্রাফার ওয়ার্ল্ড প্রেস ফটো দু পুরস্কার জিতেছেন উত্তরটা হচ্ছে মোহাম্মদ সালেম মোহাম্মদ সালেম একজন ফিলিস্তানি ফটোগ্রাফার যিনি বার্তা সংস্থা রয়টার্সে কাজ করেন দু সালে তিনি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন সতেরোই অক্টোবর দু হাজার তেইশে গাজায় একটা ছবি তোলার জন্য তিনি জিতেছেন ছবিটাতে দেখা যাচ্ছে ইনাশ আবু মামার নামে একজন ফিলিস্তানি মহিলা ছত্রিশ বছর বয়সী তার পাঁচ বছর বয়সী ভাতি মৃতদেহ ধরে আছে সাদা চাদরে মোড়ানো শালীর শরীর ধরে কাঁচে ইনাস ছবিটি তোলার সময় হামলার গাজার পর একটি হাসপাতালের মর্গে তোলা কেন এই ছবিটাই জিতেছে যদি বলা হয় বিচারকরা বলেছে যে সালেমের ছবি যত্ন সহকারে তৈরি করা হয়েছে একটা দুঃখজনক দৃশ্য তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে তারা অনুভব করেছিল যে চিত্রটি আক্ষরিক এবং রূপক প্রতীককে উভয় ক্ষেত্রেই যুদ্ধের কারণে সৃষ্ট অকল্পনীয় ধ্বংস এবং বিশেষ করে নিষ্পাপ শিশুদের একটা ছেঁড়া দেওয়ার জন্য সশস্ত্র সংঘাত বেসামরিক নাগরিকদের ওপর যে কঠোর মানবিক প্রভাব ফেলে তা ক্যাপচারে দেখা গেছে এই জন্য এই ফটোটা জিতেছে আর ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় দু হাজার চব্বিশে একশো তিরিশটি দেশে তিন হাজার আটশো একান্ন জন ফটোগ্রাফার কাছ থেকে একষট্টি হাজারটির বেশি এন্ট্রি ছিল সেখান থেকে প্রথম পুরস্কারটি জিতেছেন মোহাম্মদ সালেম পরের প্রশ্ন তিন নম্বর সম্প্রতি এস গ্লোবালের প্রতিবেদন অনুসারে কটি ভারতীয় ব্যাংক এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে শীর্ষ পঞ্চাশটি ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে উত্তরটা হচ্ছে তিনটি এস পি গ্লোবালের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে তিনটি ভারতীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাঙ্ক এবং আই ব্যাংক তাদের সম্পদের ভিত্তিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীর্ষ পঞ্চাশটি ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক শীর্ষস্থানে আছে দু হাজার বাইশ সালে কুড়ি থেকে দু হাজার তেইশ সালে একুশে তার র্যাঙ্কিং উন্নত করেছে এইচডিএফসি ব্যাংক ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ব্যাংক দু হাজার বাইশ সালে ছেচল্লিশ থেকে দু হাজার তেইশে তেত্রিশ র্যাঙ্ক করেছে আর আই সি আই ব্যাঙ্ক ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি খাতের ব্যাঙ্ক খাতের ব্যাঙ্ক তা আটচল্লিশতম স্থান অর্জন করেছে এবছরে এবং এখানে চীনের তালিকা ছিল প্রধান যে সেখানে হচ্ছে ভারতে শীর্ষ দশটি ব্যাংকের মধ্যে ছয়টি ছিল তোমার চীনের এশিয়ান প্লি গ্লোবাল এইটার সম্বন্ধে একটু বলি এটা হচ্ছে ইনকর্পোরেটেড একটি আমেরিকান পাবলিক লিটারেট কর্পোরেশন যা সদর দপ্তর হটন নিউ ইয়র্ক সিটি এটা ব্যবসার ক্ষেত্রে মানে প্রাথমিক ক্ষেত্র হল আর্থিক তথ্য এবং বিশ্লেষণ করা বর্তমানে সি হচ্ছে ডকলাস এল পিটারসন প্রেসিডেন্ট হচ্ছে ডকলাস এল পিটারসেনি প্রতিষ্ঠাতা হচ্ছে জেমস এইচ ম্যাকড়া জন এ হিল এবং আঠারোশো ষাট সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয়েছিল পরের প্রশ্ন চার নম্বর সম্প্রতি কে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন উত্তরটা হচ্ছে কে কি মিস্ত্রি ব্যাংকার দীপক এস পারেক আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং নন এক্সিকিউটিভ ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছেন তার জন্য কে কি মিস্ত্রিকে যিনি দু হাজার সালের ডিসেম্বর থেকে কোম্পানির সাথে যুক্ত ছিলেন তিনি এই লাইফ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন তার ব্যাপক অভিজ্ঞতা সংগঠনের মধ্যে নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য স্বাভাবিকভাবে পছন্দ করেছে সবাই কে কি মিস্ত্রী বর্তমানে একজন নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান হিসেবে তার পদে নতুনভাবে দক্ষতার ভাণ্ডার নিয়ে এসেন দু দশকের দু দশকের বেশি সময় ধরে তিনি এইচডিএফসি লাইফের সাথে যুক্ত আছেন এবং দু সালে তিনি মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কারও পায় কে কী মিস্ট্রি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এটা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী জীবন বিমা প্রদানকারী সংস্থা যার সদর দপ্তর মুম্বাইয়ে ব্যক্তি ও গোষ্ঠী বিমা পরিষেবা প্রদান করে চোদ্দোই আগস্ট দু সালে এটি তৈরি হয়েছিল স্ত্রী হচ্ছে বিভা পাটালকর পরের প্রশ্ন পাঁচ নাম্বার সম্প্রতি উদ্বোধনী হিন্দি রেডিও সম্প্রচারের মাধ্যমে ভারত কোন দেশের সাথে তার সম্পর্ক সুদৃঢ় করেছে উত্তরটা হচ্ছে কুয়েত কুয়েত ভারতীয় দূতাবাস কুয়েতে প্রথম হিন্দি রেডিও সম্প্রচার করার কথা ঘোষণা করেছে যা দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কুয়েতের তথ্য মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠানটি প্রতি রবিবার 93.3 এবং সম্প্রচারিত হবে যা ভারত এবং কুয়েতের বন্ধনকে সুদৃঢ় করবে কুয়েতে ভারতীয় দূতাবাস কুয়েত রেডিওতে একটি হিন্দি অনুষ্ঠান চালু করার জন্য সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং ভারত ও কুয়েতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য কুয়েতের তথ্য মন্ত্রকের প্রশংসা করেছে কুয়েতে যে ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাদার ইউসুফ সৌদ আল সাভাওকে তার প্রবাসী বান্ধব উদ্যোগের জন্য প্রশংসা করেছে এর ফলে ভারত এবং কুয়েতের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে কুয়েত পশ্চিম এশিয়ার একটি দেশ রাজধানী কুয়েত সিটি মুদ্রা কুয়েতি দিনার অফিসিয়ালি ভাষা হচ্ছে আরবি পরের প্রশ্ন ছ নম্বর সম্প্রতি দু হাজার তেইশ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ক্ষেত্রে ভারতের স্থান কত রয়েছে এটা হচ্ছে চতুর্থ ভারত দু হাজার সালে বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম বেসামরিক ব্যয়কারী হিসেবে আবির্ভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং অনুসরণ করে বিলিয়ন ডলার বরাদ্দ করেছে এই রাশিয়াকে দশমিক বিনিয়োগটি তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতি ভারতের প্রতিশ্রুতিকে বোঝায় বিশেষ করে দু হাজার কুড়ি সালে লাদাখের অবস্থা অবস্থা যে সমস্যা হয়েছে তারপর চীনের সীমান্ততে সেটা নিয়ে মানে এটা দেখা যাচ্ছে তাহলে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে চীন তারপরে রাশিয়া দু সালে ভারতে একাশি দশমিক চার বিলিয়ন ডলার ব্যয় করে বিশ্বব্যাপী সামরিক ক্ষেত্রে চতুর্থ স্থান অর্জন করেছে এবং এটি ঊর্ধ্বমুখী যে পূর্ববর্তী থেকে বছর থেকে ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ২০১৩ সালের থেকে সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পরের প্রশ্ন সাত নাম্বার সাম্প্রতিক কোন সংস্থা সামুদ্রিক প্রস্তুতি পরীক্ষা করার জন্য পূর্বের লেহি পূর্বী লেহর মেগা অনুশীলন পরিচালনা করছে উত্তরটা ভারতীয় নৌবাহিনী এটা করছে ভারতীয় নৌবাহিনী পূর্ব উপকূল বরাবর একটা মেগা মহড়া পূর্বী লেহের পরিচালনা করছে এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তার প্রস্তুতি মূল্যায়ন করেছে ব্যাপক মহড়ায় জাহাজ সাবমেরিন বিমান এবং বিশেষ নৌবাহিনী অংশগ্রহণ প্রত্যক্ষ করা হয়েছে এই মহড়ায় লক্ষ্য ছিল ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং অন্যান্য পরিষেবার সাথে আন্তঃ কার্যক্ষমতা পরীক্ষা করা পূর্ব লেহরি এই মহড়া বাস্তবসম্মত পরিস্থিতিতে কাজ করা অংশগ্রহণকারী বাহিনীকে মূল্যবান পাঠ প্রদান করবে যার ফলে সামুদ্রিক অঞ্চলে যে চ্যালেঞ্জ কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে এবং মহড়াটি সামুদ্রিক দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য একটা দৃঢ় পদক্ষেপ বলতে পারো পরের প্রশ্ন আট নাম্বার সম্প্রতি কোন দেশে রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে উত্তরটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই দুটো জায়গায় সংযুক্ত আরব আমিরাত এবং প্রতিবেশী দেশ ওমান এই সপ্তাহে একটি তীব্র ঝড়ের কবলে পড়েছিল রেকর্ড বৃষ্টিপাত এনেছে যার ফলে ব্যাপক বন্যা হয়েছে মুসলধারি বৃষ্টিতে হাইওয়ে ঘরবাড়ি বাড়ি প্লাবিত হয়েছে মানুষ তাদের বাড়িতে আটকা পড়েছে ফলে ওমানে কমপক্ষে কুড়ি জন এবং সংযুক্ত আরব আমিরাতে একজনের মৃত্যু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে চব্বিশ ঘন্টার মধ্যে একটি বিস্ময়কর দুশো চুয়ান্ন মিলিমিটার মানে দশ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে যা উনিশশো সালের পর রেকর্ড সংযুক্ত আরব আমিরাত এটা পশ্চিম এশিয়ার দেশ প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাজধানী আবুধাবি মুদ্রা সংযুক্ত আরব আমিরাত দিরহাম ওমান পশ্চিম এশিয়ার দেশ রাজধানী মাস্কাট মুদ্রা ওমানি রিয়াল পরের প্রশ্ন ন নাম্বার সম্প্রতি কোন আর্থিক বছরে রেকর্ড প্রত্যক্ষ কর সংগ্রহ বাজেট অনুমানের চেয়ে বেশি হয়েছে এটা দু হাজার তেইশ চব্বিশ দ্বারা প্রকাশিত অস্থায়ী পরিসংখ্যানগুলি প্রকাশ করে যে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে নেট প্রত্যক্ষ কর সংগ্রহ কেন্দ্রীয় বাজেটের প্রাকলনকে একটি উল্লেখযোগ্য ব্যবধানে অতিক্রম করেছে এক দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকা যা সাত দশমিক চল্লিশ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে অস্থায়ী প্রত্যক্ষ কর সংগ্রহ উনিশ দশমিক আটান্ন কোটি টাকা হয়েছে যা দু হাজার বাইশ তেইশ সালের আগের বছরের তুলনায় সতেরো দশমিক সাত শক্তিশালী বৃদ্ধি পেয়েছে এবং দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে প্রত্যক্ষ করের অস্থায়ী সংগ্রহ যেটা চিত্তাকর্ষক তেইশ দশমিক সাঁত্রিশ লক্ষ কোটি টাকা হয়েছে যা আগের বছরের তুলনায় আঠারো দশমিক আটচল্লিশ বৃদ্ধি ইঙ্গিত দিয়েছে পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি মেটা কোন আপগ্রেডেড এআই সহকারী উন্মোচন করার কথা ঘোষণা করেছে উত্তরটা হচ্ছে লামা থ্রি মেটা সিইও মার্ক জুকার অত্যাধুনিক ভাষার মডেল লামাচুই দ্বারা চালিত কোম্পানিটির উন্নত এআই সহকারী মেটা এআই লঞ্চ করার কথা ঘোষণা করেছেন এই নতুন এআই অফারটি মেটার জনপ্রিয় অ্যাপ জুড়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে মেটা টেক জাইন গুগল এবং ব্রিং এর সাথে অংশীদারিত্ব করেছে মেটা এআই এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য প্রদানের জন্য ব্যবহারকারীদের সর্বশেষ এবং সবচেয়ে নির্ভুল ডেটার অ্যাক্সেস নিশ্চিত করে লামাত্রি পরিচালিত মেটা এআই লঞ্চের মাধ্যমে মেটার এর লক্ষ্য হল ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যোগাযোগ উপায়ে বৈপ্লবিক পরিবর্তন আনা যা পণ্য ও পরিষেবার বিশাল ইকোসিস্টেম জুড়ে আরও ব্যক্তিগত দক্ষ উদ্ভাবনী অভিজ্ঞতা প্রদান করা মেটা প্ল্যাটফর্মস এটা হচ্ছে পূর্বে ফেসবুক তারপর হচ্ছে দ্য ফেসবুক নামে পরিচিত দ্য এটি আমেরিকান বহুজাতিক সংগঠন যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কোম্পানিটি ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি জনপ্রিয় পণ্য এবং পরিষেবার মালিক পরিচালনা করে মেটা আমেরিকার বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি এবং অন্যান্য বিগ ফাইভ কর্পোরেশন যেমন অ্যালফাবেট গুগল অ্যামাজন অ্যাপেল মাইক্রোসফটের তালিকাভুক্ত এবং দু সালে কোম্পানিটি ফোর্বস গ্লোবাল দু হাজার র্যাঙ্কিংয়ে একত্রিশতম স্থানে ছিল এই ছিল আজকে সমস্ত ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এতটুকুই